লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, মেয়ে আর আমি রেডি হয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তো আমার চোখে, তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো, চোখে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো এক মাস পর যেতে বলেছিল, চোখে একটু অসুবিধা করছে, চোখ জ্বালা করছে। তো চলো যাওয়া যাক। তোমরা তো দেখলে বন্ধুরা যে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, আর ডাক্তার দেখিয়ে দেখো চলে এসেছি বাড়ি। হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি, এখনও চেঞ্জ করিনি। আর এ দেখো চোখের ডাক্তার দেখিয়ে আসলাম, চশমা চেঞ্জ করতে বললো ডাক্তারে। তো চশমাটা তৈরি করতে দিয়ে আসলাম, চেঞ্জ করতে দিয়ে আসলাম চশমা দোকানে, ওইখানেই হবে। আর এ দেখো এগুলো চোখের ড্রপ দিয়েছে, এটা দিনে দেওয়া আর এটা রাতে দেওয়া, ড্রপ ড্রপ না, এটা মলম টাইপের, আর এ দুটো ড্রপ। আর এটা খাবার ওষুধ আছে, আর এটা তো প্রেসক্রিপশন, দেখানোর কিছু নেই। এটা তো চক্ষু জ্বালা করছে বন্ধুরা, সেই কারণে। তো চলো চেঞ্জ করে নিই, আবার পরে দেখা হবে। আর চোখে ওষুধ দেবো, মেয়ের সঙ্গে দিয়ে নিই, একা একা তো দেওয়া যাবে না। চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন বৃষ্টি পড়ছে আর মেয়ে ছাদে রিলস বানাচ্ছিল যে বৃষ্টি চলে আসলো। আর এই দেখো মেয়ে আপন খেয়ালে নাচছে, আর আমি ছাতা নিয়ে ক্যামেরা করছি। ধারে যাস না বাবা, এই ভিতরে নাচ। কতদিন পর বৃষ্টি হচ্ছে, খুশি হয়ে গেছে, খুব প্রচন্ড খুশি হয়ে গেছে মেয়ে। আরে দেখো চপ্পল জুতো খুলে রেখেছে এখানে, দিয়ে নাচছে। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা তো দেখলে যে মেয়ে ছাদে রিলস বানাচ্ছিল বৃষ্টিতে ভিজে ভিজে। তো রিলস বানিয়ে নিচে আসলাম, আর নিচে এসে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় এখন মেয়ে বলল, মা তখন ভাত খেয়েছি, খিদে লেগে গেছে, কিছু খাবো। তো সেই জন্যে মেয়ে দেখো চিড়ে ভাজা করলো, ভুজিয়ে দিয়ে মাখালো। তো এখন খেয়ে মেয়ে পড়তে বসবে, আর আমি তো আবার
আবার রাতে খাবার করতে হবে তো চলো আর আমাদের মত থেকে মামিতে আড্ডা দাও কমেন্টে জানিও এই দেখো মেয়ে আর আমাদের কোনো সঙ্গী নেই বন্ধুরা আমরা মামিতে সঙ্গী সেটা তো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাও তো চলো এখন তাহলে চিড় ভাজাটা খেয়ে নি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি বলেছি যে সেফসক কোম্পানিতে আইডি নেওয়া আছে সেখান থেকে এটা ওটা জিনিস নি তো আজকে একটা পার্সেল আসলো তো চলো পার্সেলটা আনবক্সিং করে দেখাই তোমাদের কি আছে এতে তো চলো খোলা যাক পার্সেলটা এই দেখো বন্ধুরা কি সুন্দর প্যাকেজটা করা রয়েছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ননি প্রিমিয়াম এটা ওয়েট লসের জন্য খাই আমরা আর এই দেখো এটাই চপ্পল আছে এটাতে রয়েছে গোট মিল্ক সোপ তো এই জিনিস কটা এসছে আর এটা হচ্ছে তার বিল এটা বিল তো এই জিনিস কটা এসছে আজকে এই দেখো বন্ধুরা ননি প্রিমিয়াম এটা শুধু ওয়েট লসই না এটা খেলে অনেক কিছু রোগ থেকে নিরাময় পাওয়া যায় তো যেমন সুগার তারপরে কি ঠান্ডার অ্যালার্জি আছে যাদের তো খেলে এটার থেকে মুক্তি পাওয়া যায় আর শরীর ফিট থাকা যায় ফিটনেস থাকে আর এই দেখো এই চপ্পল দুটো কেমন লাগছে তো চপ্পল তো দেখানো উচিত নয় এভাবে তবুও দেখাচ্ছি জানো কেউ খারাপ কমেন্ট করো না পার্সেলটা এসছে সব কিছু একই সাথে ছিল তো এটা কি করে বাদ দিই বলো তখন তোমরাই বলবে যে এর মধ্যে কী এমন আছে যে এটা খুললো না তো সেই কারণেই তোমাদের দেখালাম আর এ দেখো
গোট মিল্ক সোপ এই সাবানটা আমরা মাখি আর আমরা নয় যে কেউ মাখতে পারে আর এই সাবানটা মাখলে আমরা যা উপকার পেয়েছি তো কালো মানুষ সেই ফর্সা না হলেও অনেকটাই উপকার আসে অনেক উপকার পাওয়া যায় তার প্রমাণ আমার মেয়ে আছে বাড়িতে আমার মেয়েকে বাড়িতে মাখায় আর এই ননি প্রিমিয়ামটাও ঠিক সেই রকমই আমি নিজেও খাই আবার আমার মেয়েকেও খাওয়াই আবার অনেকে আমাদের কাছ থেকে নিয়েছেও তো তারাও উপকার পেয়েছে তো এই দেখো ননি প্রিমিয়াম তো এই জিনিসপত্র এসেছে বন্ধুরা চিড়ে ভাজা খেলাম বন্ধুরা চিড়ের পোলাও মেয়ে চিড়ের পোলাও করেছিল চিড়ে ভুজিয়া টুজিয়া দিয়ে তো খেলাম ভালো লাগলো খেয়ে একটু বসলাম বসে এই দেখো এবার তো রাতের খাবার করতে হবে তাই না বলো এই দেখো আটা মাখছি আর আটা মাখছি দেখো বন্ধুরা এই দেখো নরম করে ফেলেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আটা মাখি আমি আজকে বসে বসে মাখছি নরম করে ফেলেছি দিয়ে দেখো কতটা আটা মেখেছি দেখবা এই দেখো কত রুটি হবে দেখেছি তো আমার মতন এরকম কাজ কে করো কমেন্ট করবা যে আটা মাখতে মাখতে এরকম নরম করে ফেলে এক গাদা গামলাই করে আটা মাখা তো এই দেখো বন্ধুরা আমি ঘরে আটা মাখছিলাম ঘরে আমি আটা মাখছি আমি বলছি বাইরে আওয়াজ হচ্ছে কিসের তো দেখি তো বাইরে এসে দেখছি মেয়ে এই দেখো বেগুন ভেজেছে দেখেছো খুব সুন্দর করে বেগুন ভেজেছে আর এই দেখো আলু ভাজছে দেখেছো তো আলু ভাজছে আর বেগুন ভেজেছে এখন একটা জিনিস হবে হ্যাঁ এখন একটা জিনিস হবে এখন একটা কি হবে যখন করব দেখতে পাবে যখন করবে তখন দেখতে পাবো এখন বলবে না তো বন্ধুদের বল না এখন বলবো না দাও তো এখন বলবে না বলছে তো তাহলে দেখতে হলে তো ভিডিওটা দেখতে হবে তোমাদের কি করবে জানি না আর আমি নিজেও জানি না কি করবে এইগুলো যে করছে আমি সেটাই জানি না আর রুটি Thank you.
তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মেয়ের বই দেখো এই দেখো এগুলো হচ্ছে মেয়ের বই খাতা এখন মেয়ে পড়বে মেয়ে এখন পড়বে আর খাওয়া দাওয়া করে নিল করে নিয়ে পড়বে পরে শোবে কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা আছে তো সেই কারণে একটু রাত অবধি মেয়ে পড়ে আর এই দেখো জলের বোতল পড়তে বসলেও জল খাই পড়তে না বসলেও সব সময় বিছানাতে তোমরা দেখতে পাবে মানে দুটো একটা জলের বোতল থাকবেই থাকবে মানে এটা খাবে আর বারবার জল না খেলে তো হবে না বলো বারবার জল খাবে বারবার জল খাবে তবে তো পড়তে বসে উঠা যাবে তাই না আর এই দেখো এটা হচ্ছে আমার মাজার স্প্রে তো এটা স্প্রেটা লাগালাম লাগিয়ে বিছানাতেই আছে হাতে কাতে পেলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এই দেখো মেয়ে দেখবে তোমরা আঙুল খাচ্ছিল এই দেখো ও বাবা মেয়ে আরাম রাগ করেছে বন্ধুরা গম গম আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানিও তো আমাদের তো আমার তো খুবই ভালো লাগলো সারাটা দিন তোমাদের সঙ্গে কাটালাম আর তোমাদের সঙ্গে কাটাতে এতটাই ভালো লাগে মানে কি করে যে সময় কেটে যায় নিজেও বুঝতে পারি না আর তোমাদের সঙ্গে কথা না বললে থাকতেও পারি না বেশিক্ষণ তো চলো আর বেশি বকবক করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখা হবে কালকে নতুন আবার একটা ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই না বলো আর চ্যানেলে যে নতুন সে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট করে দিই বাবু গুড নাইট করে দাও এইখানে আসো গুড নাইট বাই তো চলো মেয়ে গুড নাইট করে দিয়েছে গুড নাইট বাই আরে দেখো মেয়ে রাগ করেছে ওই দেখো